হ্যালো কি হ্যালো হ্যাঁ শুনছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনছি আমরা জি আমি কিছু ব্যক্তিগত কথা বলবো আসলে শিওর প্লিজ আমার আসলে এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে যে কোনো ছোটখাটো বিষয়ে খুব মানে মন খারাপ হয়ে যায় আচ্ছা ওর কারণে মনে হয় মন খারাপ হয় কিছু ঝামেলা ছিল সারা জীবনই এখন আমার বয়স হচ্ছে 48 তো আমি আমার বিয়ে হয়েছিল 22 তে তো তখন আমি মানে ভালোই ছিল প্রথম কিছু বছর তারপরে আমার হাজবেন্ডের সাথে অনেক ঝামেলা অনেক সমস্যা ছিল আর কি যেগুলো এখন কাছা কাছা হয়েছে পরে জীবন মানে পার করে ফেলছি মোটামুটি বাচ্চাদেরকে দাঁড় করাতে পেরেছি কিন্তু এখন যেটা আমার ইদানিং যে কোনো কিছু খুব মন খারাপ হয় খুব মেজাজ খারাপ লাগে কোনো কেউ কিছু বললে মানে আচ্ছা না এমনিতেই হাসি খুশি আমি সবসময় ছিলাম কেউ বলতো না যে কখনো বদমেজে আজ বা এরকম কিছু তো এখন যেটা হচ্ছে যে আমি এত ধৈর্য হারা হয়ে যায় আর কিছু খুব পিকুলিয়ার টাইপের কিছু স্বপ্ন দেখি এগুলো কোনো ব্যাখ্যা নাই যেমন তার সময় আমি দেখি যে একটা বিল্ডিং এ আমি মানে আমি উঠতেছি ওটা নতুন মানে আমি পড়ে যাচ্ছি বা এরকম একটা মাঠের মধ্যে আমি গেছি যেখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না অনেক গভীর রাত মানে আমাকে কেউ ধাওয়া করছে মানে এরকম কিছু এটা কি আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা হবে কিনা এটা কি স্বপ্ন জি স্বপ্ন এরকম কিছু দেখি তাই দেখি আমি ওটা ঘুম গুলো খুব কম হয় আর কি ঘুমটা খুব হালকা হচ্ছে যেটা হয় যে একজন খুবই অবিডিয়েন্ট খুব কথাবার্তা শুনে মানে সবকিছু বলে শেয়ার করে একটা বাচ্চা হচ্ছে কিছুই বলতে চায় না তো চাপা মানে অনেক কিছু ওকে নিয়েই বেশি আমার মানে কাজ করে যে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে এমনি ভালো সাইকেল আমি খোঁজ নেই বা রাখি সবসময় যেটা হয় যে ও কিছুই বলতে চায় না আর ঝামেলা তো ছিল বাবা মার মধ্যে তো এগুলো তো এফেক্ট করে বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই হয়তো আমাকে বলে নাই আবার আমিও স্কুলে থাকতে যেটা হয়েছিল টিনেজের সময় মানে ক্লাস 8-9 এর দিকে তখন টিচার একবার কল করছিল যে স্কুলে অনেক ঝামেলা করতো চিল্লাপাল্লা করতো অন্য বাচ্চাদের সাথে মারামারি এরকম আর কি এটা আমি পরে আমি আবার ওকে জিজ্ঞেস করছি যে কেন এটা করছে বা কি আমার মনে হয় যে টিচারও বলছে যে তখন একটা কথা বলছিল যে বাসায় কি কোনো ঝামেলা হচ্ছে আপনাদের মধ্যে কি এরকম কিছু হচ্ছে বাচ্চা কেন এরকম বিহেভ করছে তখন আমি বললাম যে যেহেতু ক্লাস টিচার ওনার সাথে আলাদা করে বলছিলাম যে এরকম তো ওগুলো পার হয়ে আসছে এখন আল্লাহর রহমতে ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু এই কিছু বলতে চায় না আর কিছু বললে খুব মানে মিসবিহেভ করে অনেক সময় চিল্লাপিল্লি করে আর কি মিসবিহেভ বলতে আবার 2 মিনিট পরে এসে আবার সরি বলে আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে কেন এটা করো তো এটা থেকেও হতে পারে আর আমার হাজবেন্ডের সাথে টোটালি আমার কোনো মানে ওই রকম লেভেলের কোনো রিলেশনশিপই নাই যে বাচ্চাদের কিছু নিয়ে শেয়ার করবো বা নিজের কোনো কিছু নিয়ে শেয়ার করবো থাকার জন্য থাকা আর কি কবে তুমি প্রথম বুঝলে যে তোমাদের মানে পার্টনারশিপটা ঠিক যাচ্ছে না বিয়েটা কি সেটা ভালোবাসার বিয়ে বছর পরে ভালোবাসার বিয়ে না না আমি অনেকের সাথে জানতাম যে কারণ হচ্ছে বা এরকম কিছু এগুলো আমি পরে দেখলাম যে এগুলো যত বলবো তত অশান্তি থাক মানে ছেড়ে দিয়ে তাদের বাচ্চাদের কারণে থাকি উনি ওনার সাথে আমি এটা এইভাবেই ইয়েতে আসলাম যে তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো করে থাকি কিন্তু ওনার সমস্যা ছিল ওটা না আমি চাচ্ছিলাম যে টোটালটাই তুমি আমাকে বাদ দিয়ে তুমি তোমার মতো করে জীবন কাটাও আমি আমার মতো করে মানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে শান্তিতে থাকি কিন্তু ওনার প্রবলেম যেটা হচ্ছে যে উনি আমার কেউ লাগবে আর বাইরের রিলেশন গুলো কন্টিনিউ করবে কিন্তু আমি যখনই বলছি তখনই সে ডিনাই করছে আবার যখন ধরা খাচ্ছে তখনই সে কোনো না কোনো বাহানা দিচ্ছিল তো ওগুলো এখন আর নাই কিন্তু এরপর থেকে বিশ্বাসটুকু আর নাই আর কি না না ট্রাস্ট তো থাকার কোনো কারণই নাই কারণ এটা তো ভীষণ ভাবে একটা ধাক্কা লাগে কিন্তু তুমি বিয়ের কতদিন পরে মানে
আঁচ করতে পারলে বা একটু পরিষ্কার বুঝতে নয় পারলে, 10 বছর পরে, 10 বছর নয় 10 বছর পর্যন্ত একদম কিছুই অসুবিধা হয়নি? কিছু অসুবিধা হয় নাই না, অনেক গার্লফ্রেন্ড ছিল যে যারা মাঝে মাঝে হয়তো নক দিত, ফোন করত, মানে বিয়ের ল্যান্ডফোন পর থেকেই ল্যান্ডফোন তুমি ছিল সেটা টের পাচ্ছিলে? না, বিয়ের পর থেকে টের পাচ্ছিলাম না, আমি দেখিনি কথা বলতে, কিন্তু আমার মনে হতো আর কি সামহাও। আমি যখন লোককে জিজ্ঞেস করতাম কোথায় কোথায় আছে, তখন তো ফোনের যুগ না, মোবাইলের যুগ না, ফোন ছিল, ল্যান্ডফোন, আচ্ছা, অফিসে ফোন মানে করলে তখন তোমার একটু একটা বিরক্ত সন্দেহ হয়ে যেত। হতো ভেতরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং আমি কিছু ঘটনা জানতাম বিয়ের আগে, বিয়ের পর পরে এগুলো আসলে মানে আমি ডিসক্লোজ হয় আর কি, যে কোনো কারো পারপাসে আমি জানি যে এরকম অনেকের সাথে রিলেশন ছিল, এটা ছিল, এটা ছিল, কিন্তু অত আগে তো মনে হতো যে বিয়ে হয়ে গেছে, সাথে সাথে কনসিভ করে ফেলছিলাম, তো আমি চান্স দিতে চাচ্ছিলাম যে হয়তো ওগুলো আনমেরিড ছিল, তোমার তখন হয়তো শিক্ষাগত করতেই পারে। যোগ্যতার, সরি আমাদের বিরতির সময় হয়ে যায় তো চট করে, তোমার শিক্ষাগত যোগ্যতাটা কি বলো তো? আমি গ্রাজুয়েশন করার পর পরই তো বিয়ে হয়, তারপরে বিয়ের পরে আমি মাস্টার্স করি আর কি। আচ্ছা, মানে তুমি কখনো বাইরে কাজ টাজ করোনি? আমি কাজ করেছি অনেকবার, ওটাই পেয়ে আসছিলাম, আমি বিজনেস করেছি, কিন্তু ওগুলোকে যখন খুব ভালো করি তখনই আসলে আমাকে আর করতে দেওয়া হয় না আর কি। আর লাস্ট কোভিড এর সময় থেকে একদম টোটালি অফ করে দিতে হয়েছে, আমি বাধ্য হয়েছি, কেন কারণ করতে একদমই দেওয়া হয়নি কাজ? মানে তখন যেহেতু আমাদের বাসায় সিনিয়র সিটিজেন আছেন, আমার শ্বশুর শাশুড়ি, তো তখন বলা হচ্ছিল যে এগুলো ওনাদেরকে অসুখ বিসুখ হবে, বাইরে বাইরে থাকবো, কাজ করো, এগুলো তো হবে ভাবে করতে পারবে না, মানে আমাকে এটা টোটালটাই আমাকে অফ করে দেওয়ানোর জন্য আর কি। মানে আচ্ছা, আমি এখন বুঝেছি। যেহেতু থাকতে গেলে এখানে ওনাদের মতো করে আমাকে চলতে হবে, বিশেষ করে আমার হাজবেন্ডের মানে কোনো ইচ্ছা ছিল না আমি যে করি, প্রথমে একটু একটু রাজি ছিল, কিন্তু যখন দেখি যে ভালো করতেছি, আমার নিজস্ব একটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে, আমি তখন আর কি ওইটাকে আমাকে মানে স্টপ করে দেওয়া হয়েছে। এখন তুমি আজকে কি তোমার বিষয় নিয়ে কথা বলার জন্য বেশি যোগাযোগ করলে বাবা নাকি ছেলেটাকে আমি বাচ্চার কিভাবে কথা? হ্যান্ডেল করব, হ্যাঁ ছোটটাকে, আর হচ্ছে আমি নিজে কিভাবে ভালো থাকবো, আমার এই যে তুমি তো ভালো থাকতে চাওনি, তুমি তো এরকম একটা কষ্টের বিয়েতে থেকেই গেলে, তাই না? ম্যাম আমার তো কোনো অপশন ছিল না আসলে, মানে আমি ধরেন তোমার আমি মা বাবার কোথায় কাছ ব্যাক থেকেও করবো, সাপোর্ট ছিল আমার না? মা বাবা চেয়েছিলেন যাই, বাট হয় কি যে মা বাবার কাছে গেলেও শান্তি ছিল না, ওখানে আমার ভাইদের ফ্যামিলি আছে, বোনদের আলাদা ফ্যামিলি, সবাই তো তখন মানুষজন নানান কথা বলতো, আমি গিয়েছিলাম আচ্ছা, তখন আরো বেশি মন খারাপ হতো, বাচ্চা গুলার কথা তখন বারবার মনে হতো যে এখানে যদি আমি কষ্ট করেও থেকে যাই, বাচ্চা গুলো তো মাথা উঁচু করে ওদের বাসায় থাকলো, এখানে বড় হলো, ওদের তো কিন্তু ফিনান্সিয়াল যে তুমি আমাদের সাপোর্টটা, প্রোগ্রামটা কি রেগুলার দেখো? হ্যাঁ আমি সবসময় কিন্তু দেখি, তুমি কি এটা জানো মা যে অনেক ভালো, বাচ্চারা যে চোখের ভাষা মুখের ভাষা খুব ভালো পড়তে পারে? ওরা তো জানে, ওরা তো এফেক্টিভ, তো আমি তো এফেক্টেড, আমি কিন্তু নিজেও ছোটবেলায় যে বাচ্চাদের এফেক্টটা হয়ে যায় সেটা তো আমরা সারা জীবন আর পূরণ করতে এখন পারি না। ধরেন অত ভালো প্যারেন্টিং তো তখন জানতাম না, অল্প বয়সেও বিয়েও হয়েছিল, তো আমি আসলে যেটা আর কি ইয়ে করি যে মানে আমি আসলে তখন এখন বুঝি যে আমি অনেক ভুল করেছি, বা বাচ্চাগুলাকে আমি কিভাবে মানে তারপরে যে এতটুকু আসতে পারছি বাচ্চাগুলো, ওটাই আমি লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে আসলে, কিন্তু কি ওদের কিন্তু করবো। অনেক আরো সামনে দিন পড়ে আছে। হ্যাঁ, শুধু জি লেখাপড়া করলে আর জব করলে আমরা মনে করি যে বোধহয় সব হয়ে গেল, ওরাও তো একটা জীবন পার করবে, ওদের বিবাহিত জীবন হবে, কাজে ওদের গোটা জীবনটা কিন্তু পড়ে আছে সামনে, এখনো কিন্তু আমরা জানি না ওরা ওদের বাকি জীবনটা কেমন কাটবে। হ্যাঁ, আমি কোনো নেগেটিভ ইঙ্গিত করছি না, না কিন্তু না আমাদের শোনা কথাগুলোই বলছি, যারা যাদের কাছ থেকে শুনি, ক্লায়েন্টদের কাছ থেকে, সেখান থেকেই বলছি। তোমার আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? আমি আসলে কি করবো, বা বাচ্চাদের যে হ্যাঁ, তুমি ক্ষতিটুকু আমি বলেছো যে করেছি, আমি কি করে ভালো থাকবো, আর আর বাচ্চাদেরকে আমি ওরা যাতে ওদের পজিটিভ লাইফে এরকম কোনো প্রবলেম ফেস না করে, বা ওদেরকে আমি কি করতে পারবো, মানে আমি তো যা করার, ওরা যখন বড় হয়ে গেছে, এখন যখন শুনি কত যে একটু কত ভালো, বয়স বলেছিলে? বড়টা হচ্ছে কত 23 আর ছোটটা হচ্ছে 19, 19 আর 23। ওকে, একটু লাইনে থাকো, কোনো টাইম আছে কিনা জানি না, তোমাদের চট করে কিছু প্রশ্ন আমার আছে? প্রশ্ন হচ্ছে দুটো। প্রথমত, ওনার আত্মহত্যার চিন্তা আসে কিনা আপনার? না না এরকম কিছু আসে না, কাজকর্মে আগ্রহ থাকে কেমন? কাজকর্মে যখন করি তখন খুব ভালো লাগে, গার্ডেনিং করি, হাঁটাহাঁটি করি, যোগা করি, এগুলো তো করতে ভালো লাগে, বাট এমনি ওই রকম চিন্তা আসে না, কিন্তু মনটা খারাপ থাকে আর কি, আগে এত ছিল না, মাঝখানে বাচ্চাদেরকে নিয়ে বিজি ছিলাম, জি জি জি, এখন বুঝতে একটু পেরেছি ফ্রি দেখে অনেক বেশি খারাপ লাগে, বুঝতে পেরেছি। আচ্ছা, কষ্ট আমার লাগে। একটা প্রশ্ন ছিল যে তোমার এই যে নাইটমেয়ার গুলো হচ্ছে,
এটা কি অনেকদিন আগে থেকেই ছিল নাকি? আগে থেকেও ছিল, জি আগে থেকেও ছিল। রিসেন্টলি বেশি হচ্ছে? ইদানিং বেশি হচ্ছে। আচ্ছা, ওকে। তারপর কি বাকি রাতটা তুমি ঘুমাতে পারো নাকি না ঘুমিয়ে কাটিয়ে দাও? না, ঘুম আসে, দেরি হয়, একবার যখন ঘুমিয়ে যায় অনেকক্ষণ দেরি হয় আর কি। এবং কত ফ্রিকোয়েন্টলি হয় এটা? মাসের মধ্যে হয়তো দুইবার তিনবার। তাহলে তো ভালোই কষ্ট পাচ্ছ। ওকে, ওই জন্য ওটাই বললাম আর কি। যে তারপরে আরেকটা জিনিসও হয়, মানে অনেককে আগে এটা হতো না আমার, এটা কি আবার খারাপের দিকে যাচ্ছে? আমি খারাপ মানুষ হয়ে যাচ্ছে নাকি? কাউকে যখন খুব হ্যাপি দেখি, মানে ফেসবুকে অনেক ছবি দেখি, আমাদের তো এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, তোমার চাইল্ডহুডটা কেমন কেটেছে? সরি, আমি বুঝি নাই। তোমার যখন শৈশবে, তুমি শৈশবে ছিলে, তোমার ছেলেদের? আমার শৈশব ভালো ছিল, আমার বাবা মা তো এরকম ছোকরা জাতি এসব কিছু ছিল না, আমরা ভাই বোন বেশি ছিলাম, মধ্যবিত্ত ছিল, মানে বাড়ির যে পারিবারিক পরিবেশটা বা আবেগীয় পরিবেশটা সুন্দর ছিল। জি জি, ভালো ছিল। ঠিক আছে, আমারও সেই অবস্থায়। ওকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, আমাদের অতিথির আলোচনা করবে। ধন্যবাদ সময় দিলেন। আমাদের বিরতির পরে হয়তো আলোচনা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য তোমাকে, জিয়ানুর। আজকে দর্শকের যে ফোনগুলো শুনলাম আমরা, সেগুলো থেকে আমার কাছে মনে হলো ওনার মানে মেরিটাল লাইফের কারণে ওনার ভিতর অনেকগুলো ট্রমা আছে, মানসিক ট্রমা হয়ে আছে। ট্রমা মানে মানসিক কষ্ট, যন্ত্রণা যেগুলো মনের ভিতর আছে, এগুলোর কারণে ওনার নানাবিধ সমস্যা হচ্ছে। ট্রমাগুলো হয়তো স্বপ্নে আসছে, ওনার কাজে কর্মে আসছে, অনেক সময় খুব মন খারাপ লাগছে। এগুলোর কারণে আমার কাছে মনে হচ্ছে উনি একটু ডিপ্রেশনেও আক্রান্ত, মাঝে মাঝে একটু মন খারাপ থাকছে, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করতেছে না, যদিও মাত্রাটা দেখে বোঝা যাচ্ছে না। তো আমার মূল পরামর্শটা থাকবে, উনি খুব জরুরি ভিত্তিতে একটা সাইকোলজিস্টের কাছে যেয়ে সেবা নেবেন, পরামর্শ নেবেন, সাইকোথেরাপি নেবেন। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে ইনিশিয়ালি নেয়ার আগে পর্যন্ত উনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে একটু নিজেকে একটু ঠিক রাখতে পারে, যদি সম্ভব হয় একটু এক্সারসাইজ করে নিজের রুটিনটা ঠিক করে নিতে পারে। মাইন্ডফুলনেসটা একটু যদি বলে দাও। মাইন্ডফুলনেস হচ্ছে বর্তমানে থাকার একটা প্রচেষ্টা, বর্তমানে থাকা, কারণ আমরা যখন অতীতে থাকি, মানে মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা, মেডিটেশনের কথা বলছি, মাইন্ডফুলনেস টোটাল প্রক্রিয়াটা, মেডিটেশন করে তো মাইন্ডফুল হওয়া যায়, বর্তমানে থাকা যায়, মানে বর্তমানে থাকার কথা আমি বলছি। আমরা যখন অতীতে থাকি তখন আমাদের অনেক পিছনের কষ্ট যন্ত্রণা এগুলো আসে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে আবার অ্যাংজাইটি চলে আসে। সেক্ষেত্রে আমরা যদি বর্তমানে থাকতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক মানসিকভাবে ভালো থাকি। বর্তমানে জোর করে তো থাকা যায় না, মানে কিছু অনুশীলন মেডিটেশনের মধ্যে দিয়ে, মেডিটেশনের মধ্যে দিয়ে কিছু মেডিটেশন করা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, এগুলো উনি ইউটিউবে যদি মাইন্ডফুলনেস মেডিটেশন দিয়ে সার্চ দেয়, কিছু মেডিটেশনের আপনার পাবে, টেকনিক পাবে, যেগুলো দেখে দেখে উনি করতে পারে। পাশাপাশি নিজেকে ভালো রাখার জন্য একটা রুটিন করে নিয়ে লাইফস্টাইলটা ঠিক করে নেওয়া, এর পাশাপাশি স্লিপ হাইজিন যে ব্যাপারটা বলে, স্লিপ হাইজিন বলতে একই সময় ঘুমানো, একই সময় ঘুম থেকে ওঠা, তারপরে রাতে ঘুমোতে গেলে যদি 15 মিনিটের মধ্যে ঘুম না আসে, বিছানা থেকে একটু উঠে একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, বই পড়া বা অন্য কিছু করা, বিছানাটাকে শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করা, তারপরে আপনার ঘুমানোর 4 ঘন্টার মধ্যে যদি ওনার মানে ঘুমানোর 4 ঘন্টা আগে যে টাইমটা ফিক্সড করবে, এই সময়ের মধ্যে কোনো ধরনের ক্যাফিন জাতীয় দ্রব্য যেমন চা, কফি বা স্লিপ হাইজিন, হ্যাঁ এগুলো মেনটেন করে, হ্যাঁ ইন্টারনেটেই পাবে, এগুলো মেনটেন করে উনি স্লিপ হাইজিন মেনটেন করবেন, করে আসলে মানসিকভাবে ওনার ভালো থাকার একটা প্রচেষ্টা নেবেন। আর আরেকটা ব্যাপার করতে পারে উনি, সবসময় কিছু ব্যায়ামের কথাও আমি বলেছিলাম, হালকা কিছু ব্যায়াম করা, এগুলো করলেও কিন্তু মানসিকভাবে ভালো থাকা যায়, অ্যাটলিস্ট হাঁটতে পারে। গবেষণায় আছে যদি সপ্তাহে 150 মিনিট হাঁটা যায়, 150 মিনিট হাঁটলে মানসিকভাবে অনেক ভালো থাকে এবং অনেক ভালো। এটা 150 মিনিটটা উনি হচ্ছে সারা সপ্তাহের মধ্যে কমপক্ষে 3-4 দিন, হ্যাঁ 3-4 দিন উনি করবে, বাকি দিনগুলো যদি না পারে 30 মিনিট অ্যাটলিস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং অবশ্যই উনি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ফ্যামিলি কাউন্সিলিংও লাগতে পারে, সেটারও একটা ইস্যু আছে। আর আগে সাইকোলজিস্টের কাছে গিয়ে অ্যাসেসমেন্ট করবে, সাইকোলজিস্ট যদি মনে করে সমস্যাটা কীরকম মাত্রা, তার উপর বেস করে কী ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করে। যদি মনে করেন যে মেডিসিন লাগবে, তাহলে মেডিসিনের ডক্টরের কাছে রেফার করবে,
আমার কাছে মনে হয় অ্যাসেসমেন্ট করার পরে আসলে বলা যাবে ছেলে কি, তাহলে ছেলের ব্যাপারটাও একটা প্রশ্ন ছিল, ওটা নিয়ে যদি তুমি একটু বলো, আর তারপরে তুমি আরও যদি কিছু অ্যাড করো। থ্যাংক ইউ। আমি একটু ভদ্রমহিলাকে নিয়েই আগে একটু বলে নিই। প্রথম ব্যাপারটা হচ্ছে ভদ্রমহিলার বয়স 48, কাজেই উনি মেনোপোজাল বা রজনীবৃত্তির বয়সের মধ্যে ঢুকে যাচ্ছেন এই সাইকেলটাতে। কাজেই উনি যে সিমটমগুলো বলছেন এগুলো কিন্তু অনেকগুলোই স্বাভাবিকভাবেই এই সময়ে হতে পারে, আমরা এই জায়গাটা ওনাকে মাথায় রাখতে হবে। দুই নাম্বার যেই জায়গাটা উনি বলছেন যে আমি দেখছি যে আমি বিল্ডিং থেকে পড়ে যাচ্ছি অথবা মাঠের মধ্যে আমাকে কেউ ধাওয়া করছে, দৌড়াচ্ছি। তো ড্রিম অ্যানালাইসিসে এই দুটো স্বপ্নেরই বলা হয় যে তার কোনো আনফিনিশড বিজনেস আছে, কিছু একটা কাজ অপূর্ণতা রয়ে গেছে যেটা অবচেতন মন তাকে সজাগ করার জন্য বারবার নক করছে, কিন্তু তিনি সচেতন মনে আসছেন না। এবং ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু তিনি আমাদেরকে হিস্ট্রি দিচ্ছেন যে তার বিয়ের 10 বছর পরে তার হাজবেন্ডের বহু রিলেশনশিপ, এবং তিনি কিন্তু বাবার বাড়ি যেও দেখলেন যে সেখানেও সম্ভব হচ্ছে না। সবগুলো অপশন দেখার পরই তিনি বেছে নিলেন এই জীবনটা। কিন্তু ওই যে রবীন্দ্রনাথের কথায় ফেরত আসি যে মেনে নেওয়া আর মনে নেয়া, মেনে নিলেন কিন্তু মনে নিলেন না, এই অপূর্ণতাটাই কিন্তু স্বপ্নে হয়তোবা প্রতিফলিত হচ্ছে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে উনি কি কোনো ঘুমের ওষুধ খাচ্ছেন কিনা। আমরা যেহেতু ওষুধের কথা কখনোই বলতে চাই না, সেই জন্য এই কথাটা এখানে বলবো না। কিছু কিছু ঘুমের ওষুধ কিন্তু দুঃস্বপ্নকে প্রমোট করে, সেই জায়গাটাও গেল। এরপর আসছি বিয়ের পর এই যে একা থাকা, আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবে, আমি আর তুমির এই যে বাউন্ডারি তৈরি করা, উনি নিজের চারপাশে একটা স্টোন ওয়ালিং বোধহয় করে নিয়েছেন যে পাথরের পাঁচিল, এই পাঁচিল এই অচলায়তনটা ভাঙাটা কিন্তু খুব কঠিন। এবং আমি বলবো এটাই বোধহয় ওনার মূল খেয়াল কি একটু করা যায় কিনা। এরপর আসছে বাচ্চাটার কথা, বাচ্চাটা মিসবিহেভ করছে, আচরণে প্রকাশ করছে রাগ, কিন্তু পরে আবার এসে মাকে সরি বলছে। আচ্ছা, একটু তুমি যে বলে না দেয়ালটার কথা শুনে আমার মনে হলো যে বাচ্চারাও কিন্তু দেখলো তাদের চোখের সামনে যে বাবা মা দুজনের মধ্যে একটা প্রাচীর আছে, একটা দেয়াল আছে, তাদের জন্য এই দৃশ্যটাই বা কেমন হলো, সেটা তো ভেবে দেখার বিষয়, খুবই ভেবে দেখার বিষয়। এবং ভদ্রমহিলা কিন্তু খুবই বুদ্ধিমতী, তিনি বলছেন যে আমার বাচ্চার ভবিষ্যতে কি হবে, যখন আপনি বললেন যে এটা কিন্তু তার প্রাপ্তবয়স্ক এবং তার রোম্যান্টিক রিলেশনশিপ এবং তার জীবনসঙ্গীর সাথে রিলেশনশিপেও কিন্তু অবচেতনভাবে সে অনুকরণ করবে, এটা ভাবনার কিন্তু জায়গাটা অবশ্যই থাকবে। এবং বাচ্চাটা যখন সরি বলছে আবার এসে, প্রথমে রাগ করছে আচরণে কিন্তু বলছে সরি, তার মানে বাচ্চাটা তার অনুভূতিগুলা প্রপারলি এক্সপ্রেস করতে পারছে না। আমরা তো মনে করি যে বাচ্চারা আনসিন, দেখা হয় না, শোনা হয় না, বাচ্চাটাকে একটু ফিলিংটা কিভাবে এক্সপ্রেস করে, যেমন বড় বাচ্চাটার না কিন্তু ছোট বাচ্চাটা, তার মানে ভদ্রমহিলা ততদিনে গুটিয়ে নিয়েছেন নিজের চারপাশে, ততদিনে তিনি একটা প্রাগ পাঁচ ধন্যবাদ আরো শক্ত শক্ত হয়েছে, বাচ্চা কিন্তু অবচেতনভাবে সেটা কপি করেছে সম্ভবত। উনি কি একটু নিজের চোখে নিজে আয়না ধরতে পারেন কিনা যে এটার সাথে কোনো যোগসূত্র উনি খুঁজে পান কিনা। আরেকটা জায়গা ভদ্রমহিলা বলছিলেন যে ওনার 22 বছর বয়সে বিয়ে হয়েছে, তো গবেষণা বলছে যে 20 থেকে 29 যদি আমাদের বিয়ে হয়, এই ধরনের বিবাহিত সম্পর্কগুলোতে কিন্তু বিয়ের বয়সটা কিন্তু আরেকটু পরে বলছে, আফটার 30 হলে নাকি আমরা ম্যাচিওর হচ্ছি, এইসব সম্পর্কে কিন্তু এক্সট্রা ম্যারিটালের সম্ভাবনা বেশি, এবং ওনার হাজবেন্ডের জীবনে এটাও কিন্তু একদম বইয়ের সাথে ছকে ছকে মিলে যাচ্ছে। তাহলে আমি এখন কি বলবো, আমি বলবো ভদ্রমহিলা কাজ শুরু করতে পারেন কিনা, যেটা ওনার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করছে। আচ্ছা সঞ্জিতা, একটু তোমাকে একটা প্রশ্ন করি, দর্শকদের ওই প্রশ্নটা থাকতে পারে, তুমি যেহেতু 30 বললে, মেয়েদের ক্ষেত্রেও কি 30 বলা হয়েছে? হ্যাঁ, সো এখন যে মেয়েদেরকে মানে বডি ক্লক আওয়াজ করছে, বডি ক্লক তাড়া দেওয়া হয়, ওরা আর একটু চাকরি বাকরি শুরু করে বিয়ে করতে চাচ্ছে,
তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এটা শোনে যে তোমার বডি ক্লক কিন্তু আওয়াজ দেওয়া শুরু করেছে, সেক্ষেত্রে আসলে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, এখানে এখন তো আমরা কিন্তু আগে একটা যৌথ পরিবার থেকে এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে যখন সমাজটা বদলে যাচ্ছে তখন উপার্জন কিন্তু দুজনকেই করতে হচ্ছে। এবং এখন এই বিশ্বায়নের যুগে আমি যদি গ্লোবাল ভিলেজই বলি, বিশ্বায়নে হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে যদি ইনকাম করতে হচ্ছে, মেয়েটাকে কিন্তু ইনকাম করতে করতে এখন এটা কিন্তু উপাত্ত বলছে যে একটা মেয়ের অ্যাভারেজ বিয়ের বয়স এখন 32 হয়ে যাচ্ছে, যেখানে সেই মেয়েটা চাকরি শুরু করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, সংসারের দায়িত্ব নিচ্ছে, মা হতে হতে হয়ে যাচ্ছে 34। যেটা ভয় পাওয়া হয় বা আমরা যখন আগে পড়তাম বলা হতো যে এইসব ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বাচ্চাদের জিনগত ত্রুটি হয়, সেটার জন্য এখন তো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষাও আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই জায়গাটা অবশ্যই মনে করি যে বিয়ে করার জন্য শুধু শারীরিক 18 বছর আসলে নয়, তা তো মানসিক জায়গাটা একটু যদি সময় নিয়ে করে অসুবিধার কিছু নেই। আরেকটা জায়গা হচ্ছে ভদ্রমহিলার বাচ্চা দুটোই বড় হয়ে গেছে, একজনের বয়স 23-19, তো এটাকে আমরা অনেকটা এভাবে বলি যে এমটি নেস্ট সিন্ড্রোম। ভদ্রমহিলা বলছিলেন কিন্তু বাচ্চাদের সাথে ব্যস্ত থাকতাম, সময়টা কেটে যেত, বাড়তি সময়টাও কিন্তু উনি কীভাবে খরচ করবেন সেটা ওনার জানতে হবে। আর শেষ কথাটা যেটা আপনার সাথে মিলে গেল, আল্লাদি ছোট মেয়ে ছিল, উনি একটু আল্লাহ তো চাইতেই পারেন 48 বছর বয়সে। তো দুই ছেলের সাথে, মানে আমি দেখি আমার ছেলেরা আমার সাথে অতটা আল্লাহ করে না, মেয়েটা করে, উনি কি ওনার ছেলেদেরকে একটু আল্লাহদের ভাষাটা শিখিয়ে দিতে পারে যে বাবা আমি একটু এরকম আল্লাহ করব, আমি একটু ওরকম করে আল্লাহ করব, তুমি আমাকে একটু জড়িয়ে ধরো, আমার মাথায় একটু হাত বুলাও। যেই আল্লাহটা উনি চান, যেটা উনি পাননি, বাচ্চা দুইটার কাছ থেকেই কি শিখিয়ে পড়িয়ে সেটা নেওয়া যায় কিনা? শেষ কথা যেটা উনি বলছিলেন এবং আমার মনে হয় দর্শকদেরকে এটা বলা দরকার যে একজন সিঙ্গেল মম ভদ্রমহিলা আসলেই বুঝেছেন, আবার একটু রবীন্দ্রনাথে ফিরবো, ওই যে বলে না কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তিনি মরেননি, এবং সিঙ্গেল মম যখন আবার বিয়ের পর মায়ের বাসায় সিঙ্গেল মম হিসেবে ফিরে যাচ্ছে, সেটা যে কি ভয়ঙ্কর জায়গা, এবং ভদ্রমহিলা সেটা আমাদের দেশে তিনি সেটাও যে বুঝতে পারছেন, তার মানে কিন্তু ওনার অনুভব এবং চিন্তার জায়গাটা স্বচ্ছতা আছে, উনি নিশ্চয়ই পারবেন।